আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে এই মানে মত এই এর আসলে ডিটেইলসটা দেখাবো ওয়াক ভিডিও যেটাকে বলে সেটা মানে এই আছে সবকিছু এটা হচ্ছে মানে একটু ইন্ট্রোডিউস করে দিন মানে এই এর আসলে মেইনলি একটা উইং উইং এর নিচে হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা একটা লো উইংস এয়ারক্রাফট

এই এই পাশেও মানে সেম একটা স্টেবলাইজ পাশে এবং একটা এই পাশে না যে টেক অফ জন্য আচ্ছা এটা আলাদা কোনো নাম আছে যে আমরা বাংলাদেশ বিমানে যেরকম এরকম এরকম করে নাম থাকে এগুলো কি করে নাম দেওয়া হয়েছে না F7 বলেই না এটা হচ্ছে ও ভাগ আছে হচ্ছে F7 এন্ড হচ্ছে আচ্ছা তো তিনটা ভাগ আছে তিনটা ভেরিয়েন্ট হ্যাঁ তিনটা ভেরিয়েন্ট

আর হচ্ছে যে ফোর দিয়ে আমরা আর কি আইডেন্টিফাই করতে পারি 4 7 এন্ড 9 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিনটা আমরা যে এয়ারক্রাফট ল্যান্ডিং এর সময় এই রেজিস্ট্রেশন নাম্বার ধরে তখন বলা হয় যে আমরা 479 এ অ্যাপ্রোচের জন্য ইয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝצורস এই এটা কি এগুলো মেইনলি হচ্ছে যে এয়ারক্রাফটের উইন্ড কন্ট্রোল করার জন্য আর কি এটা কি কন্ট্রোল করে না ফিক্স না এটা ফিক্স হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এয়ারক্রাফটের যে অ্যারোডাইনামিক শেপটা

তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল স্টিক যেটা দিয়ে হচ্ছে এলারন এলিভেটর কন্ট্রোল করা হয় মানে টানে বা সামনে পেছনে যত দিক থেকে যতগুলো ইনস্ট্রুমেন্ট প্যানেল बेसिकली এই প্যানেলগুলো দেখে বা ইনস্ট্রুমেন্ট দেখে আসলে এয়ারক্রাফটাকে নেভিগেট করা হয় এখানে স্পিড ইন্ডিকেটর থেকে শুরু করে অ্যাটিটিউড ইন্ডিকেটর প্লাস হচ্ছে নেভিগেশন ইকুইপমেন্ট থেকে জিপিএস ম্যাক নাম্বার ইকুইপমেন্টস ব্যাটারির সুইচগুলো তারপর হচ্ছে আর্মামেন্স বা ফায়ার ইঞ্জিন সুইচ গুলো সবগুলো আসলে এখানে থাকে আপনারা যারা বাংলাদেশের ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি এছাড়া কেউ যদি চায় চায়না শ্যানিং এরোস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এরোস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দেব বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন তো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের এফ সেভেনের ওয়াক অ্যারাউন্ড ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা এফ সেভেন এয়ারক্রাফটে কী কী জিনিস থাকে ওভারঅল আসলে এয়ারক্রাফটে কী কী কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন নেক্সট আমি এফ সেভেনের একটা ইঞ্জিন নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো তো দেখার জন্য আমন্ত্রণ হলো আর আপনার চাইলে আমার ফেসবুক এবং ইউটিউব দুটোই ফলো রাখতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং